যে বঙ্গবন্ধুর 75 সালে লাশ হত্যা করেছিল, আপনারাই সেই বেঈমান, আপনারাই সেই বেঈমান ছাত্রলীগের কর্মী ছিলেন, আপনারাই সেই স্বার্থপর, আজকে আপনি বিএনপিতে গিয়ে অংশগ্রহণ করেছেন, এটি আপনার হতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর লাশকে নিয়ে আপনার প্রতিবারেই বিএনপি এরকম ক্ষমতা বলেন। 77 সালে 2 অক্টোবর যখন রেড আর্মি বিমান নিয়ে বাংলাদেশে যখন এটি ছিনতাই করেছিল, তখন এই এর পাশাপাশি আমার বিপুল সংখ্যক সেনা সদস্যকে জিয়াউর রহমান ফাঁসিতে ঝুলিয়েছিলেন, তখন উনি ছিলেন কোথায়? 2001 সালের অক্টোবরে নির্বাচন করার পরে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল, তখন ধর্ষণ কোন মানুষজনকে হত্যা করেছিল, তখন হাবিব ভাই ছিলেন কোথায়? 2006 সালে 28 অক্টোবর যখন ওনারা নির্বাচনের করতে গিয়ে কে এম হাসানকে বয়স বৃদ্ধি করেছিলেন, তখন হাবিব ভাই ছিলেন কোথায়? জি ধন্যবাদ সাগর ভাই আপনাকে। আমি জানি না হাবিব ভাই আছেন কিনা বা আমাকে শুনছেন কিনা। আমি হাবিব ভাই, জি হাবিব ভাইয়ের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, উনি অনেক সিনিয়র মানুষ, সিনিয়র নেতা। বাট হাবিব ভাইয়ের কথাতে আমি খুব মর্মাহত হয়েছি যে হাবিব ভাই, আমি এই কথাগুলো কিন্তু আজকে সারাদিনের এবং গত 2 দিনের আমি কিন্তু বলেছি যে আমি আজকে সারাদিনে এবং গত 2 দিনে যে নিউজ দেখেছি, যে পত্রিকা দেখেছি এবং এখন পর্যন্ত যে নিউজ আছে সেগুলোর উপর দেখে আমি কিন্তু কথা বলেছি। আমি কিন্তু বলি নাই যে এখানে অমুক, আমি যেটা বলেছি যে ওখানে যখন যে ফুটেজটা এসেছে সেই ফুটেজে আমরা দেখলাম যে ফখরুল ইসলাম সাহেব আপনাদের মহাসচিব কর্মীদেরকে নিবৃত করার চেষ্টা করেছেন, ওখানে গ্রেনেড সেলের মতো যে ধোঁয়া, সেরকম ধোঁয়া, অর্থাৎ ধোঁয়া আমি বলেছি যে টিয়ার সেল মারলে যে এরকম ধোঁয়া তৈরি হয়, এরকম ধোঁয়া তৈরি হয়েছে এবং নিবৃত করার চেষ্টা করেছিলেন এবং উনি পারেন নাই, শেষ পর্যন্ত আপনারা মঞ্চ থেকে চলে গিয়েছেন, এটি ফুটেজ আছে। আপনি যে কথা এবং যে ফুটেজ এখানে মানে তারা কি তাদের মহাসচিবের মুখে টিয়ার সেল মারবে, এরপর নেমে যেতে বাধ্য করবে, এখানে আমি কিন্তু বললাম যে এগুলো আমরা টেলিভিশনের ফুটেজ দেখে, এবং আমি আপনাকে এখনো অনেকগুলো ফুটেজ দেখাতে পারি। যারা বলছেন যে এটি হয় কি যে রাজনৈতিক ভাবে, আমি তো বললাম যেটি কলিমুল্লাহ স্যারও কিন্তু বললেন যে এক্সিট খোঁজা, এই যে এক্সিট এক্সিট খুঁজতে চেয়েছে বিএনপি, কারণটি হলো যে বিএনপি, যে আমি তো বলেছি যে বিএনপির যে নিঃস্বার্থ কর্মী রয়েছে, একদম নিঃস্বার্থ কর্মী, গতদিনও চট্টগ্রাম থেকে একজন তার কর্মী বলেছে, এক নেতাকে প্রশ্ন করেছে যে ভাই আমি যে চট্টগ্রাম থেকে টাকা খরচ করে ঢাকায় আসবো, আসার পর কি ওই একই রকম জিনিস দেখবো কিনা, যে আপনারা আমাদেরকে আবার কথা দিয়ে পাঠিয়ে দেবেন। তো বিএনপির নেতাদের প্রতি সেই জায়গাটা কর্মীদের তৈরি করতে পারে নাই, এবং তারা যখন দেখেছে যে যে অবস্থা তৈরি করতে চেয়েছিল সরকার হার্ডলাইনে চলে গিয়েছে, সেই হার্ডলাইনের কারণে তারা নিজেরাই এক্সিট হতে চেয়েছে, যেটি কলিমুল্লাহ স্যারও বললেন। এখন সেটি দুজন হতে পারে, সরকারও এক্সিট নেওয়ার জন্য এটি করতে পারে, অথবা বিএনপি রাজনৈতিক ভাবে যে অবস্থার মধ্যে তারা এসেছিল এক দফা এবং তাদের কর্মীদেরকে যেভাবে বলেছিল বা যে জনগণের কাছে যেটা তারা বলার চেষ্টা করছে, কিন্তু আমি বারবারই বলবো লোক নিয়ে এসে তারা এক্সিট খুঁজছে আবার চলে যাওয়ার জন্য, কেন খুঁজেছে কমপ্লিট না করেই চলে যেতে চাইছে, এর যৌক্তিকতা কি জানি না। তবে আমাদের কাছে পত্রিকাতে পত্রিকাতে যে বাসে আগুন দেওয়া হয়েছে, সে বাসের হেল্পার যিনি, তিনি বলেছেন যে পুলিশ বহনকারী বাস থেকে পুলিশ নামার পর আগুন লাগিয়েছে ডিবির জ্যাকেট পরা। ভাই আমি আপনাকে বলি, এই যে এখন ভাই ভাই এটা এখন আমি বলি, সেদিনও কিন্তু আপনি এলিভেটর এক্সপ্রেস এর উপরে কিন্তু ডিবির পোশাক পরে কিন্তু টাকা ছিনতাই করেছে। আমি এই জন্য বলছি যে আমরা জাতি হিসাবে, আজকে হাবিব ভাই কি মনে করবে আমি জানি না, হাবিব ভাই আমি আপনার অনেক জুনিয়র, বাট আমি আমার ইতিহাস পড়ে আজকে আপনাদের মতো এই নেতৃত্বের কারণে, আপনি যে কথাটি বললেন আমি এটা আপনার মুখে আশা করি নাই যে বঙ্গবন্ধুর 75 সালে লাশ হত্যা করেছিল, আপনারাই সেই বেঈমান, আপনারাই সেই বেঈমান ছাত্রলীগের কর্মী ছিলেন, আপনারাই সে স্বার্থপর, আজকে আপনি বিএনপিতে গিয়ে অংশগ্রহণ করেছেন, এটি আপনার হতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর লাশকে নিয়ে আপনার প্রতিবারেই বিএনপি এরকম ক্ষমতা বলেন। আমি আপনাকে আজকে বলে দিতে চাই যে আমি যদিও গবেষণার ছাত্রে আমি এটাকে বলছি যে গতদিনও কিন্তু আবুল বারকাত সাহেব একটি গবেষণা প্রেরণ করেছেন যে আপনাদের যে অবস্থা এসেছে, এখন যদি নির্বাচন হয় বিএনপির যে 5টি জিনিস আছে সেই 5টি জিনিস বিএনপি নিতে পারছে না। কি নিতে পারছে না? যে বিএনপি জনগণকে সম্পৃক্ত করতে পারছে না, কারণ সরকার কিছু উন্নয়নের কর্মকাণ্ড এমন ভাবে তৈরি করে ফেলেছে যে মানুষ তাদের কাছ থেকে সরাতে পারছে না। আপনাদের কর্মী আছে সেটি হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুকে কটাক্ষ করে কথা বলা, আপনি কিন্তু মনে রাখতে হবে আজকের আওয়ামী লীগ 75 সালের বঙ্গবন্ধু নয়, হাবিব ভাই আজকের আওয়ামী লীগ 81 সালের আওয়ামী লীগ নয়, আজকের আওয়ামী লীগ 90 আওয়ামী লীগ নয়, আজকের আওয়ামী লীগ 94 সালের আওয়ামী লীগ নয়, আপনাকে মনে রাখতে হবে এটা 2023 সালের আওয়ামী লীগ, এবং আপনারা দেউলিয়া হয়ে গেছেন। শুধুমাত্র এনটি আওয়ামী লীগ বা এই যে আপনারা বলেন যে আওয়ামী লীগ অমুক হবে তমুক হবে, এই দিন আর নাই হাবিব ভাই,
আমি আপনাকে বলি এই দিন আর নাই, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। এই যে আপনি মানুষকে বলি, এটা আপনি যে বললেন যে আমি দুইজনকে শুভেচ্ছা দিতে পারি, এইটাই আপনাদের দেউলিয়াত। আপনারা সৌজন্যতা দেখাতে পারছেন না, আপনারা সৌজন্যতা দেখাতে পারেন নাই। একুশে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে যে প্রশ্নটি আপনি করেছে আপনার একজন, সেই তুলনা করেছে সেই একুশে আগস্টের গ্রেনেড হামলা। আপনারা বলেছিলেন যে ভ্যানিটি ব্যাগে করে প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলের নেত্রী তার ব্যাগে করে বোমা নিয়ে গেছিল, এগুলো অসৌজন্যতা। এই অসৌজন্যতার কারণে এবং আপনাদের মতো দলফুট লোকগুলো আজকে রাষ্ট্রটাকে এই বাংলা লেবর দিকে নিয়ে যাচ্ছে। আমি সরি টু সে, আমি এটা আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি যে এটা আমি বলতাম না, কারণ একজনকে শিষ্টাচার। আমার যদি কোথাও আপনার ত্রুটি হতে পারে আপনি সেটা বলবেন, কারণ ওই যা ঘটনা ঘটেছে তার জন্য বিএনপি দায়ী, একটা নয়েজ আসছে আপনার কাছ থেকে, জি বলুন আপনি। জি আমার আমার যেটা হয়েছে যে সেটি হচ্ছে যে বিএনপি যে ঘোষণা দিয়েছিল, বিএনপি কে যেভাবে আপনার প্রশাসনের কাছ থেকে যে আলোচনা করা হয়েছিল, বাট তারা হুঙ্কার দিয়েছিল 10ই ডিসেম্বরের মতো, তারা কিন্তু হুঙ্কার দিয়েছিল এবং এই এক দফা 28 তারিখে তাদের মরণ যাত্রা হবে। এটি যদি এখন হাবিব ভাই বলে যে আমার পলিটিক্যাল বক্তব্য এগুলো, তাহলে সরকারও তাদের যে কর্মকাণ্ড গুলো করবে সেগুলোকে পলিটিক্যালি নিতে হবে, কারণ তাদেরও তো অস্তিত্বের লড়াই আছে। আমাকে সারাদিন দেখেছি গত কদিন যাবৎ জনাব উবায়দুল কাদের সবাইকে বলেছে যেন পাহারা দেয় ঠিকভাবে, যেন লাঠি সোঁটা নিয়ে আসে, লগি বৈঠার মাধ্যমে গণতন্ত্রকে রক্ষা করার আহ্বান করা হয়েছে আর আওয়ামী লীগের পক্ষ থেকে। আজকেও যারা ওবায়দুল কাদের বলেছেন যে খেলা হবে, খেলা আজকে চট্টগ্রামে খেলা হচ্ছে, ঢাকায় খেলা হচ্ছে, মানে তিনি সবকিছু খেলা হিসেবে দেখতে চাচ্ছেন। বিএনপি অপশক্তিকে মোকাবেলা করা হবে, তারা ফাউল শুরু করেছেন, লাঠি সোঁটা নিয়ে তারা এসেছেন, এই যে একটা অবস্থা, এই অবস্থার জন্য আপনি আওয়ামী লীগের কোনো দায় দেখছেন না? যে গত বললাম যে যে জায়গাটি হতো সরকার, কিন্তু সাগর ভাই আমি কিন্তু বারবার আপনি যদি দেখেন আমি বিভিন্ন ইয়েতে আমি কিন্তু বলার চেষ্টা করছি, সরকার কিন্তু স্পেস দেওয়ার চেষ্টা করছে, সরকার স্পেস, সেই স্পেসটা আপনাকে নিতে হবে, কিন্তু আমরা সেই স্পেসটা নিতে চাচ্ছি না। আমি কিন্তু আপনাকে বলছি অবশ্যই দীর্ঘমেয়াদী কোন সরকার থাকলে সেখানে আপনার লুপফল তৈরি হবে, আপনার কোনো কিছু অবশ্যই ব্যত্যয় ঘটবে। এই সরকারে যে ব্যত্যয় ঘটেনি সেটি কিন্তু আমরা বলছি না, কিন্তু রাষ্ট্রের যে ডেভেলপমেন্ট হয়নি তা কিন্তু না। আমি যে জায়গাটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আজকে শুধু আমরা আমাদের নিজের চোখ দিয়ে দেখছি, আমি শুধু আমার চোখটা দিয়ে দেখছি, আমার কথা আজকে হাবিব ভাইকে খারাপ লাগছে, কারণটা হলো যে আমি যা দেখেছি আজকে সারাদিনে আমি সেটা বলেছি। আপনি বিচারপতিদের বাচ্চা হামলা করলেন কেন? আপনি পুলিশের গাড়িতে, আপনি পুলিশ হাসপাতালে গিয়ে আপনি আগুন জ্বালালেন কেন? এখন আপনি কি এগুলো বলতে পারবেন যে এটা আপনার নেতা কর্মী না? আপনারা যে বিএনপি করেছে এটারও ডকুমেন্ট কোথায়, এটারও বা আপনার কাছে প্রমাণ কোথায়? যেখানে অলরেডি প্রমাণ একজন দিয়েছে, একজন বাসের হেল্পার যে বাসে আগুন লাগিয়েছে, সে বাসের হেল্পার নিজেই বলেছে যে বাসে আগুন লাগিয়েছে। আমি বললাম আপনার কাছে প্রমাণ কোথায় যে বিএনপি বিচারপতির বাসায় হামলা করেছে, সেটারও আপনার কাছে প্রমাণ কোথায়? আওয়ামী লীগের সাথে কিন্তু মারামারি হয় নাই, রাষ্ট্রের যন্ত্রের সাথে বিএনপি মারামারি করেছে। এখন দেখেন একটু একটু আগে এটি এসছে দপ্তর থেকে এক ঘন্টা আগে যে তারা কি জানিয়েছে, নিন্দা জানিয়েছে এবং তারা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে। এইটাতে আমি আমি আপনাকে বললাম যে যে আরেকটা আরেকটা শব্দ বাকি রেখেছেন আপনি, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার খুব কাছ থেকে, হ্যাঁ সেটি তারা পরে বিস্তারিত গিয়ে বলেছে, আমি জাস্ট এই ঘটনাগুলো যেটা হয়েছে এটার জন্য ভিসা নীতি তারা এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছে, সেই আলোকে তারা পর্যবেক্ষণ করছে আরো কাছাকাছি থেকে। তারা আমি 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 আপনাকে বলি যে ভাই আমরা কলিমুল্লাহ স্যার যে জিনিসটা বলছেন যে আসলে কিন্তু এখানে আমাদের ভাববার বিষয় আছে, আমরা দুই দলে কিন্তু আসলে ভাবছি না, আমাদের ভাববার বিষয় আছে যে আমাদের এখানে একটি জিও পলিটিক্স এর যে ষড়যন্ত্র চলছে সেটিকে আমাদেরকে মাথায় নিতে হবে, আমাদের তৃতীয় পক্ষ বা এক্সিট হওয়ার যে জায়গাগুলো আছে সেগুলোকে আপনাকে মাথায় নিতে হবে। কিন্তু আমি হাবিব ভাইয়ের এই কথাটি আমি খুব মর্মাহত হয়েছি, এখন হওয়ার পর আমার ওই গল্পটি বলা ছাড়া আর কোনো কিছুই না। আমি আমি বলি যে একটি গল্প ছিল যে বাজারে তার এক ছোট শিশুকে নিয়ে তার বাবা গিয়েছে, তো এক জায়গায় জটলা দেখে বাবাকে বলছে, বাবা তো দেখতে পেরেছে যে একজনকে ওখানে মারছে তো বলছে বাবা ওখানে কি হচ্ছে, বলছে যে আমি ওখানে আর কিছু যাওয়া যাবে না, বা ছেলেকে এটি সে দেখাতে চায় না। পরে যখন জোর করে গিয়েছে বলছে কি বাবা ওখানে একটা চোর, তো বলছে চোর না তো মানুষ,
তো এখন হাবিব ভাইকে আমাকে বলতে হয় যে আসলে আপনারা তো মানে দলছুট নেতা, আপনারা তো বিএনপি না, তো এই কারণে আপনাদের চোখে আজকে আওয়ামী লীগকে এইরকম খারাপ লাগবে। আজকে 28 অক্টোবর, আমি যদি ইতিহাস বলি আপনাদের হাবিব ভাই, আমি যদি আরিফুর রহমান রিপন, ঠিক আছে ঠিক আছে, আপনি যেটা বলেছেন না, আমি ইতিহাস বলি, তিনি সিনিয়র নেতা, তিনি শীর্ষ নেতা, তিনি শীর্ষ নেতা, তিনি দায়িত্ব নিয়ে বলেছেন, তিনি যেসব কথা বলেছেন সেটাকে আপনি কিভাবে জি তিনি আমি আমরা বুঝতে পেরেছি। 1977 সালে 26 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়েছিল, হাবিব ভাই তখন নেতা ছিলেন, এখন উনি আজকে এই দলের আছেন, সেখানে কি ঘটেছিল জিয়াউর রহমানের সাথে, উনি উনি তখন কোথায় ছিলেন? 1977 সালের 2 অক্টোবর যখন রেড আর্মি বিমান নিয়ে বাংলাদেশে যখন এটি ছিনতাই করেছিল, তখন এই এর পাশাপাশি আমার বিপুল সংখ্যক সেনা সদস্যকে জিয়াউর রহমান ফাঁসিতে ঝুলিয়েছিলেন, তখন উনি ছিলেন কোথায়? 2001 সালের অক্টোবরে নির্বাচন করার পরে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল, তখন ধর্ষণ কোন মানুষজনকে হত্যা করেছিল, তখন হাবিব ভাই ছিলেন কোথায়? 2006 সালে 28 অক্টোবর যখন ওনারা নির্বাচনের করতে গিয়ে কে এম হাসানকে বয়স বৃদ্ধি করেছিলেন, তখন হাবিব ভাই ছিলেন কোথায়? শোনেন হাবিব ভাই, আমি আপনাকে বলি, আমরা জবাব দিতে দেন, আমি অনেকগুলো প্রশ্ন করেছেন এবং অনেক সময় নিয়ে কথা বলেছেন, আমি শুধু এটুকু শেষ করে, আমি এগুলো বলতাম না, আমি শুধু হাবিব ভাই যেহেতু বলেছে যে আমাকে আমি মানুষ কিনা এটি বলেছে হাবিব ভাই, তাই আমি এটি বললাম যে কাউকে আমার এখানে আপনি ডিবেটিং করতে এসেছেন, আপনি যদি ডিবেট করতে আসেন আপনাকে তথ্য আমি তো আপনাকে যে আপনি এখন একজন সাংবাদিককে পিটিয়েছেন সেটি সংবাদ প্রচার করেছে, মাহবুব ভাই বললেন যে এগুলো সব এখন বিটিভি হয়ে গেছে, অর্থাৎ আপনার পক্ষে গেলেই ভালো, পক্ষে না গেলে সবাই খারাপ। আমার আমি তো বললাম যে আমি তো অ্যানালাইসিস করি রে ভাই, আমি তো গবেষণা করি, আমি ধন্যবাদ জনাব বিপন, আপনাকে ধন্যবাদ ছোট্ট।